শুভ সন্ধ্যা। তো আজকে আমি সন্ধ্যাবেলায় বানাচ্ছি সিঙ্গারা। তো এখানে মশলা করা হয়ে গেছে, আলু দিয়ে বাদাম দিয়ে একটা ভালো সুন্দর মশলা বানিয়ে নিয়েছি। তো এবারে আমি চলে যাচ্ছি ডোটার পাটিতে। ডোটাকে খুব শক্ত করে বেশি করে তেল দিয়ে ময়াম করে রেখে দিয়েছিলাম, এবারে এটা দিয়ে আমি সিঙ্গারাটা বানাবো। তো প্রথমে একটা লেচি কেটে নিতে হবে, সেটা তুমি চাইলে বড়ও করতে পারো ছোটোও করতে পারো, তোমার ইচ্ছে। তো আমি একটা বড় সাইজে যেরকম রুটি খাই আমরা, সেই সাইজের একটা ডো বানিয়ে নিচ্ছি। এবারে ডোটাকে আমি একটু সাদা তেল দিয়ে ওটাকে বেলবো, একটু লম্বাটে করে বেলে নেবো, ঠিক আছে? তো তারপরেই হয়ে যাবে সিঙ্গারা বানানোর প্রস্তুতি। তো তেল দিয়ে দিচ্ছি এখন, তেল দিয়ে আমি ডোটাকে দিয়ে ভালো করে লম্বাটে করে বেলে নেবো। আর দেখবে যেন ডোটা মানে পাতলা বেলা হয়, বেশি মোটা হলে বাইরে মানে সিঙ্গারার যে বাইরের জামাটা পরানো থাকে, ভিতরে তো আলু থাকে, আলুর যে জামা পরানো থাকে সিঙ্গারার, সেটা কিন্তু মোটা হয়ে যাবে। তো তার জন্য একটু পাতলা করে বেলতে হবে। এবারে আমি লম্বা করে কেটে নিয়ে মধ্যেখান থেকে দু টুকরো করে নিলাম। এবারে ভালো করে সিঙ্গারার মতন মানে ট্রায়াঙ্গেল একটা শেপ দিয়ে ভিতরে পকেট মতো বানিয়ে ওর ভিতরে আলুটা দেবো, দিয়ে মুখটাকে জল দিয়ে বন্ধ করে দেবো। তো প্রথমে একটা বানাই, তারপরে আর একটা বানিয়ে দেখবো। তো তোমরা চাইলে আমার ভিডিওটা দেখে বাড়িতে সিঙ্গারা বানাতেই পারো, সিঙ্গারা বানানো খুব ইজি। তো এটা সন্ধ্যেবেলা চায়ের সাথে তো সবারই ভালো লাগে খেতে। তো বাড়িতে বানালে কী হবে, গ্যাসের যে সমস্যা সেটা হবে না। তো এইভাবে পকেটগুলো দেখো আমি জল দিয়ে বন্ধ করে দিচ্ছি সিঙ্গারা। তো প্রথমেটা একটু গন্ডগোল হয়ে গেছে, তারপরেটা ভালো করে চেষ্টা করছি বানানোর জন্য। তো তোমরা আমাকে ভালো করে আশীর্বাদ করো যাতে আমি পরে সিঙ্গারাটা ভালো করে বানাতে পারি। তারপরে চলে যাবো ভাজাভাজি করতে। সিঙ্গারাটা হয়ে গেছে মন্দিরের মতো, পিরামিডের চূড়ার মতো বানিয়ে ফেলেছি সিঙ্গারাটা। তারপরে দ্বিতীয়টা আবার নিচ্ছি, নিয়ে ভালো করে জল দিয়ে প্রথমে বানিয়ে নিই, তারপরে জল দিয়ে মুখটাকে বন্ধ করবো। তো আবার একটা ট্রায়াঙ্গেল শেপে বানিয়ে নিয়েছি, ত্রিভুজ আকৃতি করে দিয়েছি। তারপরে এর ভিতরে পকেট বানিয়ে আলুগুলো দিয়ে দেবো। আলুর যে পুরটা বানিয়েছি, আলুর পুরটা নিরামিষ বানিয়েছি আদা দিয়ে শুধু। তো ওদের শুধু আদা আর যা যা মশলা লাগে সেসব দিয়ে শুধু একটু বাদাম ছড়িয়ে দিয়েছি আলু তরকারিটা হওয়ার আগে, একটু ওপর দিয়ে ধরে বাদে ছিটিয়ে দিয়েছি। তো পুরটা খেতে ভালোই হয়েছিল। এরপরে দ্বিতীয়টাও বানিয়ে নিয়েছি, এইভাবে সবকটা বানিয়ে নেবো, তারপরে ভাজা শুরু করবো। তো চলো, এবার এটা মন্দিরের চূড়ার মতো বানিয়ে ফেলেছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কিন্তু। তো এবারে চলে যাবো ভাজতে। তো কড়াই বসিয়ে ফেলেছি, এবার আগুনটা জ্বালিয়ে দেবো এর মধ্যে। তারপরে দিয়ে দেবো হচ্ছে সাদা তেল। সাদা তেলটা এমনভাবে দেবো যাতে সিঙ্গারাটা অর্ধেক তেলের ভিতরে ডুবে থাকে, নাহলে কিন্তু বাজে হয়ে যাবে, ঠিক আছে? তো এবারে আমি সিঙ্গারাটা এর ভিতরে দিয়ে দিয়েছি। তেলটা অবশ্যই ভালোভাবে গরম হলে তারপরেই সিঙ্গারাগুলো তেলে দেবে, নাহলে কিন্তু ভালো হবে না। তো তেলটা গরম হয়ে গেছে, সিঙ্গারাটা আমি দিয়ে দিয়েছি। তো এবারে সিঙ্গারাটা ভালো করে ভেজে নিয়ে তারপরে খেয়ে নেবো। তো সিঙ্গারাটা অর্ধেক ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি দেখো, একদম পুরো গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। যতক্ষণ গোল্ডেন ব্রাউন হবে ততক্ষণ ধরে ভেজেই যাবে, ভেজেই যাবে। আর বাইরের কোটিংটা যাতে একটু পাতলা হয় সেদিকে লক্ষ্য রাখবে। তো আমার সিঙ্গারা ভাজা হয়ে গেছে, সিঙ্গারা নিয়ে চলে এসেছি, সাথে গরম গরম চা তৈরি হচ্ছে। এবারে সিঙ্গারার সাথে আমরা চা দিয়ে সিঙ্গারা খাবো। তো দেখে নাও সিঙ্গারাগুলো দেখতে কত ভালো হয়েছে, দোকানের মতো হয়নি কিন্তু দেখতে ভালো হয়েছে। তোমরাও চাইলে বাড়িতে এটা ট্রাই করতে পারো। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। এবার আমি সিঙ্গারাটা খেয়ে নিই বেশি কথা না বলে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও।